সোশ্যাল মিডিয়াতে বিগত কয়েকদিন ধরে এই চোদনা ছেলেপিলেগুলো মেয়ে সেজে যা ঝড় তুললো, বাপরে বাপ! আর আমার প্রিয় দর্শক মণ্ডলী এতবার করে রিকোয়েস্ট করলো, দিদি পাট্টু চাই পাট্টু চাই, তোমাদের রিকোয়েস্ট কি আর ফেলতে পারি বলো? তো শুধু ভক্তবৃন্দ, আর দেরি না করে হেডফোনটা লাগিয়ে নাও আর চলে আসো লাইন দিয়ে খিস্তি শুনতে। হ্যাঁ, তো আগের ভিডিওর কমেন্ট পড়ে বুঝবে এই মন্টিদা, সরি মন্টিদি, আরে ধের বেড়া কেন ভিডিও করতে যাই আমি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই ছেলে মেয়ে কাকাচোদা বুড়োচোদা নির্বিশেষে সবাই মুষলধারে ক্রাশ খেয়ে চলেছে। মানে জাতি জানতে চায় এই বেলুনের রহস্যটা কি, মানে কিভাবে এই শুষ্ক মরুভূমিটা মালভূমিতে পরিণত হয়ে যায়। প্রচুর কমেন্ট পেয়েছি, মানে প্রচুর। এই সমস্ত প্রাণীগুলো এতদিনে নিজেদের অস্তিত্ব খুঁজে পেয়েছে, ভগবান কিছু চুদির ভাই বানিয়েছে, আর এই চুদির ভাইগুলো টিকটক বানিয়েছে, আর টিকটক এদেরকে বানিয়েছে। না, আমি একটাই কথা জানতে চাই, ক্যা মজবুরি থি ভাই? মানে ভালো মেকআপ আর্টিস্ট মানলাম, তো পৃথিবীতে তো অনেক ভালো মেকআপ আর্টিস্ট আছে, তারাও কি সবাই ছক্কা সাজে নাকি? নিজের মেকআপ বিজনেস প্রমোট করার জন্য এরম করতে হবে? গড়িয়াহাটেও তো দাদা অনেকে ব্রা বেচে, তো তাই বলে কি তাদের কখনো মুদ্রা করতে দেখেছো? ও, আর গড়িয়াহাট থেকে মনে পড়লো, আমি একটা অনলাইন স্টোর খুলেছি যেখানে শীতের সোয়েটার থেকে শুরু করে জুতো, হুডি, মেয়েদের কুর্তি, টপ অনেক কিছুই অ্যাভেলেবেল, আর ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল, এবং দামও খুব কম। ইচ্ছা হলে একবার স্টোরটা ঘুরে এসো, কিছু পছন্দ হলে অর্ডার করো, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আচ্ছা দাদা ওরফে দিদিরা, তোমরা কি কন্যাশ্রী পাচ্ছ, সাইকেল পাচ্ছ? পাচ্ছ না? যাসালা, সরকার তুমি কি ছিঁড়িতেছ? সরকার তুমি কি করিতেছ, তুমি কি ছিঁড়িতেছ, বাল ছিঁড়িতেছ? না না, আমি FB তে রোজ নতুন নতুন ছক্কা দেখি, রোজ। এগুলো কি ঢুকেছি স্ক্রিপ্টে? স্ক্রিপ্ট লিখতে দিয়েছি বলে একদম বাকদম যা খুশি ঢোকাবি? হ্যাঁ, এরকম করলে ভিডিও করবো না কিন্তু। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কি জানি বাড়া কার বয়ফ্রেন্ড অন্য কারো গার্লফ্রেন্ড সেজে ডাবল ডেট করছে। মানে তোমরা হইতাছো বিষ, সান অফ এ বিষ, ডটার অফ এ বিষ, নিজেরাও বিষ। আর সত্যি বলিহারি তোমরাও যারা এদের উপর ক্রাশ খাচ্ছ, মানে তোমাদের ফিউচার প্ল্যান কি? ফুলসজ্জায় কি ডান্ডিয়া খেলবে? এই ছেলে থেকে মেয়ে সাজা এখন কমন হয়ে গেছে, এসব বাদ দাও, এখন নতুন ট্রেন্ড আসতে চলেছে, কি নিজেরাই দেখে নাও। এই বন্ধ কর, বন্ধ কর, থামা, এসব দেখাস না, থামা। আরে খান কি ছেলে, আমি জোরের বাচ্চাকে দাঁড় করাতে বল। তবে অনেক সিঙ্গেলদের প্রশ্ন, দিদি তাহলে মেয়েদের মেয়ে বলে কনফার্ম করব কি করে? ঠিক, একদম কোটি টাকার প্রশ্ন। আমি বলি কি, ডেটে গিয়ে এই গানটা চালিয়ে দাও। এই গানটা শুনে তোমার GF এর মধ্যে যদি কোনো হাইব্রিড ব্যাপার থাকে, সেটা যদি ধরা পড়ে, এই গানটাই তো সবার পদমাল্য। দেখো যদি কোনো সুরাহা হয়, আর কারোর কপাল যদি নেহাতি খারাপ হয়, আমি আর কি করব বলো? শেষে একটা মেয়েকে বিয়ে করলে তারপর বলতে হলো আই এম মাদারচোদ। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ডিসক্রিপশনে লেডিস ফিঙ্গার স্টোরের লিংক দেওয়া আছে, যদি কিছু ভালো লাগে অর্ডার করো।